আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। লাউয়ের আগা ডুগা, রুগটের পাতা এবং এন্তালের পাতা হারভেস্ট করব, আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন আমার হাজবেন্ডে লাউয়ের আগা ডুগা তুলতেছেন, আর আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। দয়া করে আমার ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন, আর যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন লাউয়ের কথাগুলো তোলা হয়ে গেছে, এই যে পাতাগুলো দেখতে খুব ভালো লাগতেছে। অক্টোবর মাসে এইরকম পাতা অনেক সময় থাকে না। এখন আমি রুজেটের পাতাগুলো হারভেস্ট করব। বিসমিল্লাহ রহমান রাহিম। আমি বেশ কয়েকবার রুজেটের পাতা হারভেস্ট করে নিয়েছি, আগের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি এই ভিডিওটা আপলোড করতে সময়ের অসুবিধায় ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। এখন আমি এন্তালের পাতা তুলতেছি, ঠান্ডা সিজন এসেছে, তবে পাতাগুলো অনেক ভালো রয়েছে। এই তো দেখেন, এই এন্তালের গাছগুলা জাত অনেক ভালো, ঠান্ডা আসলে গাছগুলা মরে না, জীবিত থাকে। এখন আমি রুজেটের পাতা এবং এন্তালের পাতাগুলা দইয়ে পরিষ্কার করে নিব, আর এই পাতাগুলা আমি শুকিয়ে নিব। শুকানোর পরে পাতাগুলা আপনাদের সাথে শেয়ার করব। আমি এইভাবে পাতাগুলা দইয়ে পরিষ্কার করে শুকিয়ে সংরক্ষণ করে রাখি। আমি এই শুকনো পাতাগুলো দিয়ে কই মাছ এবং মাগুর মাছ দিয়ে রান্না করি। যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখে নেবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। এখন পাতাগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন একটি ট্রের মধ্যে রেখে পাতাগুলো শুকিয়ে নিব। আর এই পাতাগুলো বাহিরে রেখে শুকানো যাবে না ঠান্ডার জন্য, কারণ ঠান্ডার সিজন এসেছে। আমি এই পাতাগুলো গরম ভিতরে নিয়ে বয়লারের উপরে রেখে শুকিয়ে নিব। এখন আমি লাউয়ের আগা ডুগাগুলো কেটে পরিষ্কার করে নিব। যখন লাউয়ের গাছে বেশি করে আগা ডুগা থাকে, তখন আমি লাউয়ের আগা ডুগাগুলো কেটে দইয়ে পরিষ্কার করে সিরিজে ফ্রোজন করে রেখে দিই। লাউয়ের আগা ডোগাগুলো আমি বেছে নিতে অনেক সময় লেগে যাবে, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভিডিওটা লম্বা করতে পারছি না। এখন আমার লাউয়ের আগা ডোগা পরিষ্কার করা হয়ে গেছে। আমি একটি তালের মধ্যে রেখেছি পাতাগুলো, আর একটা বোলের মধ্যে রেখেছি ডোগাগুলো। আমি ডোগা দিয়ে শুটকি শিরা করব, আর পাতাগুলো দিয়ে আমি শাক রান্না করব। আমি এই রেসিপিগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব না। এখন আমি একটি বাকেটের মধ্যে পাতাগুলো তুলতেছি, তুলে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আমি কয়েকবার পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিব। এখন আমি লাউয়ের আগা ডোগা ধুয়ে পরিষ্কার করে দিতেছি। এখন লাউয়ের আগা ডোগা, এন্তালের পাতা এবং রুজিটের পাতাগুলা ধোয়া হয়ে গেছে।
এইটার উজেটের হাতায় এবং এনতালের হাতাগুলো শুকিয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে গুঁড়া করে নিব। আর আমি অনেক সময় পাতাগুলো এরকম আস্ত রেখে দিই, ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই দেখেন তো আমি পাতাগুলো কীভাবে গুঁড়া করতেছি। আমি সবসময় এইভাবে পাতাগুলো গুঁড়া করে রাখি। এখন আমার রুজেটের পাতা এবং এনতালের পাতাগুলো গুঁড়া করা হয়ে গেছে। আমি এইভাবে সংরক্ষণ করে রাখি, আপনারাও চাইলে এইভাবে রাখতে পারবেন। আমার হাজবেন্ড যে একটা লেবু গাছ থেকে ডাল কেটে কলম করেছিলেন, এই ডালটা শিকড় দিয়েছে। এখন আমার হাজবেন্ডকে রোপণ করবেন। এখন আমার হাজবেন্ডকে ফিশ বন এবং চিকেন মিমিউল মাটির সাথে মিশিয়ে নেবেন। এইগুলা হলো গাছের পানি, এগুলা দিয়ে গাছটা রোপণ করলে গাছটা অনেক বড় হবে। আমি তো অনেক খুশি, দেখেন তো গাছের শিকড়টা অনেক লম্বা হয়েছে। আশা করি এক দুই বছরের ভিতরে লেবু আসবে, যেহেতু কলম করা গাছটা আর আমার অনেকগুলো গাছ লেবুর আছে। এখন আমি বিদায় নিব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।